উত্তর চব্বিশ পরগনা মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমন্ত্রণমূলক রাজ্য বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন প্রতাপগড় মাঠে আয়োজিত হয় এই প্রতিযোগিতার। উত্তর চব্বিশ পরগনা জেলা মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় বনগাঁ মহকুমা মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের ময়দানে অনুষ্ঠিত হল আমন্ত্রণমূলক রাজ্য বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে প্রতিযোগী প্রতিযোগিনীরা অংশ নেন এদিনের প্রতিযোগিতাতে। এই বিষয়ে সংগঠনের উত্তর চব্বিশ পরগনা জেলা মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সম্পাদক শঙ্কর কুমার ধর বলেন, প্রতি বছরই আমাদের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, এবছর একটু দেরি হয়ে গেছে। মূলত ৩৫ বছরের ঊর্ধ্বে প্রতিযোগী প্রতিযোগিনীরা অংশ নেন। এটা আমন্ত্রণমূলক ক্রীড়া প্রতিযোগিতা। এদিনের এই প্রতিযোগিতা করার জন্য প্রতাপগড় স্পোর্টিং ক্লাব ও বনগাঁ পৌরসভা যে সহযোগিতা করেছে তার জন্য ধন্যবাদ জানান সম্পাদক। তিনি বলেন, এরকম একটা খেলার আয়োজন করি, মূলত ৩৫ ঊর্ধ্বে যারা আছেন তারাই অংশগ্রহণ করেন। এটা আগে ৪০ ঊর্ধ্বে ছিল, এখন ন্যাশনালেও হচ্ছে, ৩৫ ঊর্ধ্বে আমরা সেই খেলার আয়োজন করেছি এবং ২০০র উপরে প্রতিযোগিনী এসেছেন বিভিন্ন জেলা থেকে। এটা আমন্ত্রণমূলক রাজ্য প্রতিযোগিতা আমরা করছি। উত্তর চব্বিশ পরগনা জেলা বয়স্ক ক্রীড়া সংস্থা আয়োজন করছে। সুস্থ থাকা মানুষকে আমরা চাইছি, যে ডাক্তারের কাছে নয়, সবাই সুস্থ থাকার জন্যই আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই উদ্যোগ এবং আমাদের এই প্রয়াস সার্থক হবে যদি সমস্ত মানুষকে আমরা সুস্থ রাখতে পারি। আমরা চেষ্টা করছি যে, এবং প্রতিনিয়ত আমরা এই মাঠে আমরা প্র্যাকটিসের ব্যবস্থা রেখেছি। অনেক বয়স্ক মানুষ এখানে নিয়মিত অনুশীলন করেন এবং তারা সুস্থ আছেন। এবং আমরা শুধু এখানে নয়, বিভিন্ন জেলা থেকেও আমরা যেটা খবর রাখি, আমরা বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েটেড ইউনিট, স্বাভাবিকভাবেই আমরা খবর রাখি। বিভিন্ন জেলায় এরকম খেলাটা হয় এবং সব জায়গাতেই আমাদের মূল উদ্দেশ্য যে সুস্থ থাকা, পুরস্কার নয়, সার্টিফিকেট নয়। কারণ এই বয়সের ষাটঊর্ধ্ব মানুষের সার্টিফিকেট কী কাজে লাগবে, যাতে করে সবাই সুস্থ থাকেন, মূলত সুস্থ থাকার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। এদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া ৭৯ বছরের এক প্রতিযোগী জানান, খেলার মাঠে থাকলে ডাক্তার লাগে না, সকলকে মাঠে আসার কথা বলি, এই বয়সে নিয়মিত প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। বয়স্করা তো খেলাধুলা এবং যুবকরাও খেলাধুলা ছেড়ে দিয়েছে, এই খেলার মাধ্যমে যদি থাকতে পারে তাহলে ডাক্তার কবিরাজির কিছু প্রয়োজন হয় না। কারণ আমি এটা, আমার বয়স বর্তমানে ৭৯ বছর, আমি এখন অন্য খেলা খেলি, কিন্তু তার পরিবর্তে আজকে অন্য খেলা খেলছি, কিন্তু আমার লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প, পোল ওয়ার্ল্ড ১৯৬০ সাল থেকে ছাত্র জীবন থেকে। কিছুদিন আগেও আমি অনেক খেলেছি, মেদিনীপুরের ৩টে প্রাইজ পেয়েছি এই লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প, কিন্তু এখানে নেই বলে আমি এই খেলা খেলি। কিন্তু এই খেলাটা আমার অত্যন্ত প্রিয় খেলা ছাত্র জীবন, তবে আমি খেলাধুলা করে চালিয়ে যাচ্ছি এখনো। সংগঠনের পক্ষে অনাথ বন্ধু বলেন, আমরা প্রত্যেককে মাঠে আসার জন্য অনুরোধ করি, নিয়মিত শরীর চর্চার জন্য উৎসাহিত করি। বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এসেছেন বলে জানান তিনি। মূলত বয়স্ক মানুষদের নিয়েই এই ক্রীড়া সংগঠিত হয়ে থাকে। একটি আমন্ত্রণমূলক ক্রীড়া প্রতিযোগিতা, মূলত স্পোর্টসের উপরে, হাঁটা, দৌড়, শর্টপাট, ডিসকাস, জ্যাভলিন, লং জাম্প, হাই জাম্প, এইসব প্রতিযোগিতাগুলো ৩৫ বছর এবং ঊর্ধ্ব ১০০ বছর পর্যন্ত পুরুষ এবং মহিলাদের প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হচ্ছে এই মাঠে। এবং লং জাম্পটা বনগাঁ স্টেডিয়াম মাঠে হচ্ছে। এটা ইতিপূর্বে এরকম ধরনের প্রতিযোগিতা বনগাঁ স্টেডিয়ামে হয়েছে এবং বনগাঁতে অনেকবারই হয়েছে, তারই একটা অংশ হিসেবে বলতে পারেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।